শিক্ষার্থী দ্বারা একজন প্রধান শিক্ষক 18 বার হামলার শিকার হয়েছে। শুনে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের অ্যাসেক্সের উইমসির স্কুলের প্রধান শিক্ষকের সাথে। এই শিক্ষার্থী প্রধান শিক্ষকের মুখে কাপড় পেঁচিয়ে হত্যা করারও চেষ্টা করেছেন কয়েকবার। মর্মান্তিক এই ঘটনার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। মিসেস কুপার নামের এই হেড টিচার শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে 20 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু তার সাথে 3 বছর শিক্ষার্থী দ্বারা একের পর এক হামলার শিকার হতে হয়েছে তাকে। ঘটনার সাথে যুক্ত একজন শিক্ষার্থীকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে এই শিক্ষকের উপর কেন এতবার হামলা করা হলো তা এখনো জানা যায়নি। বলা হচ্ছে এই শিক্ষার্থী কুপারের মাথায় লাথি মারেন, আর এ কারণে মারাত্মক আহত কুপারকে অনেক দিন অসুস্থ থাকতে হয়। দ্য টাইমসের করা প্রতিবেদন অনুযায়ী 2018 সাল থেকে কুপারের উপর একের পর এক হামলা করেন শিক্ষার্থীরা, যা চলতে থাকে গত বছরের শরৎকাল পর্যন্ত। আর এ ঘটনার সাথে যুক্ত একজন শিক্ষার্থীকে গত বছরই বহিষ্কার করা হয়েছে। এই শিক্ষকের উপর এতবার হামলার পরও কেন অ্যাসেক্স কাউন্টি কাউন্সিল বিষয়টি নিয়ে গুরুত্ব নিয়ে দেখেননি, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। মিসেস কুপারের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। মিসেস কুপার জানিয়েছেন তার স্বামী নিকের সামনেও তাকে কয়েকবার হামলার সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেন উচ্চতায় কম হওয়ার কারণে শিক্ষার্থী তাকে অনেকবার মাথায় হামলা করে। বিষয়টি নিয়ে এই শিক্ষকের স্বামী জানান তিনি দেখেছেন কিভাবে তার স্ত্রী মানসিক অসুস্থতার মধ্য দিয়ে গেছেন বা এখনো যাচ্ছেন। তার কাছে বিষয়টি এখনো দুঃস্বপ্নের মতো। বিষয়টি নিয়ে কনজারভেটিভ কন্ট্রোল অ্যাসেক্স কাউন্টি কাউন্সিলের এরই মধ্যে তদন্ত শুরু করেছেন, যার প্রতিবেদন খুব তাড়াতাড়ি দেওয়া হবে। একই সাথে বিদ্যালয়টি বর্তমানে কমিটিতে যারা আছেন তাদের সবাইকে অভ্যর্থনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে একটি স্কুলে শিক্ষকের উপর হামলার বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারির ইউটিউব ও ফেসবুক পেজে।